হ্যালো বিয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকে একটি টিআরএক্স ইনভেস্টমেন্ট সাইট নিয়ে এসেছি। আপনারা অনেকে টিআরএক্স ইনভেস্টমেন্ট সাইটগুলো চেয়েছিলেন, সো আজকে আমি নতুন একটি টিআরএক্স এবং ট্রাস্টেবল ইনভেস্টমেন্ট সাইট নিয়ে এসেছি। এখানে আপনি টিআরএক্স ইনভেস্ট করে ভালো একটা কমিশন প্রত্যেক দৈনিক নিতে পারবেন। সো গাইস, কথা না বেশি বাড়িয়ে এবার ভিডিওতে চলে যাচ্ছি। সো এভাবে কিভাবে সাইন ইন করবেন, ফার্স্টে আপনি আমার ভিডিও ডিসক্রিপশনে এই টিআরএক্স যে লিঙ্ক পেয়ে যাবেন সেখানে ক্লিক করে ফার্স্ট অফ অল এখানে চলে আসবেন। এরপরে আপনি কি করবেন, আপনার এখানে মোবাইল নাম্বার দিয়ে দিবেন যদি আপনার মোবাইল নাম্বার থাকে। তারপরে আপনি এখানে একটি পাসওয়ার্ড, তারপর একটি সিকিউরিটি পাসওয়ার্ড, ঠিক আছে, দিয়ে দেবেন। এরপরে ভেরিফিকেশন কোডের জায়গায় এখানে যে সিম্বল 2039, হ্যাঁ, এই ভেরিফিকেশন কোডটি দিয়ে রেজিস্টার নাওতে ক্লিক করবেন। সো আমার অলরেডি অ্যাকাউন্ট আছে, এই জন্য আমি লগ ইনে ক্লিক করব। সো গাইস, লগ ইন হয়ে গিয়েছে। আপনাদের একটু দেখিয়ে নিই যে কত টিআরএক্স ইনভেস্ট করলে কত কমিশন দিয়ে থাকে। এখানে মিনিমাম 5 টিআরএক্স, মিনিমাম ডেইলি ইনকাম 5%। সো 5 থেকে 30,000 টিআরএক্স ডিপোজিট করলে ডেইলি ইনকাম 5%, আর 30 থেকে 2 লাখ টিআরএক্স আপনি যদি ইনভেস্ট করেন তাহলে আপনি 6% দিবে, পর্যায়ক্রমে 7%, 8%, 9%, 10%, তারপরে 13%, 6% রেওয়ার্ড কমিশন আছে। আপনার সবগুলো দেখে নেবেন। এবারে মূল ভিডিওতে চলে যাচ্ছি। সো এই হচ্ছে টিআরএক্সের মূল ইন্টারফেস। এখানে আমি অ্যাকাউন্ট করার সাথে সাথে 5,000 টিআরএক্স পেয়েছি, এটা টোটাল ব্যালেন্সে যোগ আছে। যারা যারা আমার রেফারেল ব্যবহার করে অ্যাকাউন্ট তৈরি করবে তারা 5,000 টিআরএক্স পাবে। তো প্রথমে ট্রেড অপশনে ক্লিক করব। ট্রেড অপশনে ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন এখানে ট্রেড করা যায়, 5% ক্লাউড মাইনিং ইজ ওয়ার্কিং। সো আপনার 24 ঘন্টা স্টেটমেন্টে আপনি 5% কমিশন পাবেন। তারপরে ইনভেস্টমেন্ট আছে। সো ইনভেস্টমেন্ট সিস্টেম এখনও পুরোপুরি আসে না, যেহেতু একটি নিউ ইনভেস্টমেন্ট সাইট টিআরএক্স। সো তারা এখন কিছুদিনের ভিতরে হয়তো ইনভেস্টমেন্ট প্ল্যানিংটা তারা আপডেট করে দিবে। এরপর আছে শেয়ারিং। আপনি আপনাদের বন্ধুদেরকে আপনার ইনভাইটেশন কোড আমন্ত্রণ জানিয়ে আপনি ভালো একটা টিআরএক্স এখানে পেতে পারেন। এরপরে আছে মাইন। মাইনে যদি আমরা ক্লিক করি তাহলে আমার অ্যাকাউন্ট, তারপর ইনভাইটেশন কোড, ঠিক আছে, তারপরে টোটাল ব্যালেন্স দেখতে পাওয়া যাবে। তারপরে ডিপোজিট অপশন, তারপরে উইথড্র অপশন। প্রথমে যদি উইথড্র অপশনে ক্লিক করি, এখানে আপনার বাইন্যান্স অথবা ট্রাস্ট ওয়ালেটের অ্যাড্রেস আপনি দিতে পারবেন। তারপরে এখানে অ্যামাউন্ট, তারপরে সিক্রেট যে কোড, কোডটি দিয়ে আপনি সাবমিট দিলে আপনার ডেইলি উইথড্র লিমিট এখানে যে কমিশনটা পাবেন এখানে দেখাবে। সো এই যেই যে ডেইলি উইথড্র লিমিট কমিশনটা এখানে আপনি প্রত্যেক দৈনিক উইথড্র নিয়ে নিতে পারবেন। সো এবারে আসি, এখানে ইনভেস্ট না করলে টিআরএক্স আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হবে না। সো কীভাবে ইনভেস্ট করবেন আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই। ফার্স্ট অফ অল আপনি ডিপোজিট নাওতে ক্লিক করবেন, এরপরে বেসিক অ্যাকাউন্টে ক্লিক করবেন। বেসিক অ্যাকাউন্টে ক্লিক করার পরে কপি লিঙ্ক, যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এটাকে কপি করবেন। এটাকে কপি করার পরে আমি বাইন্যান্সে চলে যাব। সো গাইজ, আমি বাইন্যান্সে চলে আসলাম। বাইন্যান্স থেকে আমি ওখানে সর্বনিম্ন 5 টিআরএক্স আমি ডিপোজিট করব। এরপরে আমি ফান্ডিংয়ে ক্লিক করব, যেহেতু আমি ফান্ডিংয়ে আমি 47 টিআরএক্স আমার আছে, নিচে দেখতে পাচ্ছেন আমার 47 টিআরএক্স আছে। উইথড্র অপশনে ক্লিক করব। সো যেহেতু আমি এখানে টিআরএক্স ডিপোজিট করব, আমি প্রথমে টিআরএক্স সিলেক্ট করব। টিআরএক্স সিলেক্ট করার পরে আমি যে লিঙ্কটি কপি করে নিয়ে আসছিলাম এই কপি করে পেস্ট করে দিলাম। এরপরে এখানে নেটওয়ার্ক সিলেক্ট করে দেব, ট্রন TRC20। তারপরে এখানে কত আমি 20 টিআরএক্স আমি এখানে, সরি, 21 টিআরএক্স দিয়ে দিই, তাহলে 20 টিআরএক্স সেখানে জমা হবে। 20 টিআরএক্স
না আপাতত 5 TRX 6 TRX জমা দিই, ডিপোজিট করে আপনাদেরকে দেখাই। এরপরে আমি হয়তো বেশি ডিপোজিট করব, ভিডিও তৈরি করার উদ্দেশ্যে আমি এখানে ডিপোজিট করতেছি। কনফার্ম নাওতে ক্লিক করলাম। আপনারা এইভাবে সেম করতে পারবেন আমার মতো, আমি যেভাবে করি। সাবমিট অপশনে প্রেস করলাম, কিছুক্ষণ পরে আমার 5 TRX ওখানে জমা হয়ে যাবে। সো গাইস প্রসেসিং আছে। সো গাইস দেখতে পাচ্ছেন আমার 5 TRX অলরেডি এখান বাইন্যান্স থেকে চলে গেছে। এবার আমি TRX যে ট্রন যে ওয়েবসাইটে চলে যাব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্ট খোলার সাথে সাথে 5000 TRX ছিল, এখন আরও 5 TRX জমা হয়েছে। ওয়ালেটে আমার 5 TRX আপনি দেখতে পাচ্ছেন। সো আমি যদি আমার অ্যাকাউন্টে চলে যাই উইথড্র অপশনে, আপনারা দেখতে পারবেন যে আমার 5 TRX অলরেডি জমা হয়ে গেছে। এবং এখানে ডেইলি উইথড্র লিমিট আপনার 2-5, যেহেতু 5 TRX এখানে ইনভেস্ট করেছি আমি, 25 TRX এখান থেকে প্রত্যেক দৈনিক নিতে পারবো। সো আপনি যদি বেশি পরিমাণ এখানে TRX আপনি ইনভেস্ট করেন, তাহলে ভালো একটা প্রফিট আপনি এখান থেকে নিতে পারবেন। তো এই হচ্ছে ইনভেস্টমেন্ট TRX প্ল্যান। সো যারা যারা TRX ইনভেস্টমেন্ট করেন তাদেরকে নতুন করে বলতে হবে না এখানে কি করতে হবে। সো পরবর্তীতে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে উইথড্র করবেন। আর যারা TRX ডিপোজিট করেন তারা তো অবশ্যই বুঝতে পারছেন যে কিভাবে ডিপোজিট করবেন, উইথড্র করবেন কিভাবে, তাদের জন্য নতুন করে কিছু বলতে হবে না। সো গাইস ভিডিও ডিসক্রিপশনে আপনার TRX ডিপোজিট করবেন কিভাবে, অ্যাকাউন্ট করবেন কিভাবে সমস্ত লিঙ্ক দেওয়া থাকবে। ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।